আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আরিয়া মেহেক চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটি মূলত যারা নতুন ওয়াশিং মেশিন ইউজ করবেন বা যারা নতুন গৃহিণী ওনাদের জন্য অনেক হেল্প হবে। যাই হোক, আমার অগোছালো কাপড়ের লিস্ট দেখে অনেক দেখে আপনারা কাইন্ডলি কিছু মনে করবেন না, অগোছালো কাপড় মানে এগুলো লন্ড্রি করতে হবে এ আর কি। তো চলুন, এই যে লন্ড্রি বাস্কেটেও অনেকগুলো আছে, তো আমি আপনাদের দেখাবো কিভাবে যারা নতুন ওয়াশিং মেশিন ইউজ করবেন তারা খুব সহজেই ইজিলি কিভাবে এটা ইউজ করতে পারেন। আর আমি জানি এটা ইজিলি অনেকেই জানে, না জানার কিছুই নেই। জাস্ট আমি আমারটা শেয়ার করছি, যারা একেবারেই জানেন না ওনাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হেল্প হতেও পারে। তো আমার ওয়াশিং মেশিনটা হলো ফ্রিজ ডেয়ার, আর এটা অনেক বড় আমি তা বলবো না, তবে আমরা খুব ছোট ফ্যামিলি, আমাদের হয়ে যায় আর কি কোনো রকম। আর আমার লন্ড্রি করার রুমটাও খুব বড় তা না, খুবই ছোটই বলা যায়, একদম ছোট না। তো যাই হোক, বিভিন্ন কোম্পানির এই ওয়াশিং মেশিন আছে, যে যেটা ব্যবহার করে কমফোর্ট ফিল করে এই। আর সবারই আমার মনে হয় কম বেশি কাপড়টা ধুতে একটু কষ্ট তো লাগেই। প্রযুক্তি এগিয়ে গেছে, এখন মানুষ ওয়াশিং মেশিনেই বেশি কাপড় ধুইতে পছন্দ করে। যাই হোক, আমি আমার কাপড়গুলো দিয়ে দিচ্ছি। ওরে মা, সবগুলো দাও, আরো আছে। আমার বাচ্চা, ও হেল্প করছে আমাকে। তুমি এত লক্ষ্মী আরিয়া, দাও দাও দাও, চলো আরো নিয়ে আসি, আরো আছে আরো আছে, আসো দাও, মু হেল্প করি, দাও আরো দাও। তো কাপড় দেয়া হয়ে গেছে, এখন আমার লাগবে ডিটারজেন্ট, যেটা দিয়ে আমি কাপড়টা বেসিক্যালি ধোব। তো বিভিন্ন কোম্পানির আছে, যে যেটা ব্যবহার করতে পারে। আর এখানে আমার দুইটা ডিটারজেন্ট লাগবে, এই যে আমি দুইটাই নিয়ে যাচ্ছি। এই ডিটারজেন্টগুলো আপনারা সাধারণত কোনো গ্রোসারিতে সুপার শপেই পেয়ে যাবেন। আর এগুলো দীর্ঘ দিন যায়, সাবানের মতো অত বেশি তো খরচ হয় না ডিটারজেন্ট একদমই। এই যে দুইটা দেওয়া আছে, একটাতে হচ্ছে ব্লিচ অ্যান্ড আরেকটাতে হচ্ছে সফটনার। তো আমার এইটা হচ্ছে ব্লু কালারটা হচ্ছে সফটনার, এটা অ্যারোমাটা খুব ভালো হয়। যে আমি সফটনার দিয়ে দিয়েছি, এখন আমি ব্লিচটা দেব। আর টাইড এই ব্লিচটা ভালোই, আমার কাছে জাস্ট ভালো লাগে। তো দিয়ে দিয়েছি আমি সফটনার আর ব্লিচ, এবং আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। তো এখন আমাকে যা করতে হবে, এই যে ওয়াশারের যে সাইড আছে এখানে দেখবেন সব ইনস্ট্রাকশন দেয়া আছে, তো আপনাকে রাইট সাইকেলটা প্রেস করতে হবে। দেখুন, আমি একটু পজ করে দিয়েছি, এবং এই যে এখানে রাইন্স অ্যান্ড স্পেন, প্রিসো, ক্যাজুয়াল, হেভি, হোয়াইটস, ডেলিকেটস, তো আপনার যেটা কুইক ওয়াশ চাইলে আপনারা কুইকও ওয়াশ করে ফেলতে পারবেন। তো আমি নর্মালি কাপড় ধোবো, আমার যে দেখুন বাটনটা, সুইচটা নর্মালে দেওয়া আছে। এরপরে এখানে আসুন টেম্পারেচার, টেম্পারেচারটা আছে হট, ওয়ার্ম, কুল, কোল্ড, কোল্ড ওয়াটার ক্লিন, যেটা আপনি প্রেস করবেন যেভাবে চান সেটাই হবে। তো আমি ওয়ার্মে দিয়ে ক্লিন করব। এরপরে আসুন এই যে ফেব্রিক সফটনার, এটা আমি অন করে রেখেছি, কারণ আমি তো সফটনার দিয়েছি আপনারা দেখেছেন। এখন আর কিছু না, জাস্ট আমাকে এটা অন করে দিতে হবে। তো আমি যেহেতু নর্মাল সিলেক্ট করেছি, সেটা আমাকে অপেক্ষা করতে হবে 1 ঘন্টা। কুইক ওয়াশ দিলে 30 মিনিটেও ধোয়া হয়ে যায়, তো 1 ঘন্টা অন্য কোনো কাজ করে নেওয়া যায়, রান্নাবান্না বা অন্য কিছু। তো চলুন, 1 ঘন্টা পরে এটা ওয়াশ হয়ে গেছে, এবং একটি সিগন্যাল দেয় মেশিন অফ হয়ে যায়, আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি ধোয়া হয়ে গেছে, এবং ভীষণ হার্ড থাকে, একটু টেনে টেনে তুলে নিতে হয়। দেখুন, এমনভাবে পানিটাকে একদম সোক করে দেয়, একদম
ড্রাই টাইপেরই হয়ে যায়। কিন্তু এখন আমার যেটা করতে হবে এটাকে এখন শুকাতে হবে, তো সেই জন্য আমি দিব ড্রায়ারে। এই যে ওয়াশার থেকে ধুয়ে আমাকে দিতে হবে ড্রায়ারের মধ্যে শুকানোর জন্য। এখন আমাকে সবগুলো কাপড় একে একে নিয়ে ড্রায়ারের মধ্যে দিয়ে দিতে হবে। আরেকটা কথা, আমার ওয়াশার ড্রায়ার একসাথে বেশিরভাগই কিন্তু আলাদা আলাদা দুইটা মেশিন হয়, একটু বেশি হার্ড থাকে। যাক, এটা আমার সব প্রায় অলমোস্ট দেওয়া হয়ে গেছে, এটা একটু সময়েরই কাজ, অ্যাটলিস্ট হাতে ধোয়ার মতো অত কষ্ট না। এই যে আমি সবগুলো কাপড় দিয়ে দিয়েছি ড্রায়ারের মধ্যে, এখন ওয়াশারের কোনো কাজ নেই, এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। ওয়াশিং মেশিনে কারণ আমরা এখানে পানিটা টেম্পারেচার অনুযায়ী দিতে পারছি, তারপর ডিটারজেন্ট ভালো ব্যবহার করতে পারছি, সেজন্য কাপড়টা আসলে খুব ভালোই পরিষ্কার হয়। আর সুবিধা তো আছেই, মেশিনের সুবিধা সবসময় থাকে, কারণ অল্প সময়ে মেশিনারি জিনিস আমাদের কাজকে সহজ করে দেয়। আর এখানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সুবিধা হলো অল্প ডিটারজেন্ট যায় আর কাপড়গুলোকে খুব আলতোভাবে ধোয়া হয়, সেজন্য কাপড় ছিঁড়ে যাওয়ার খুব একটা ভয় থাকে না। তো দর্শক, এখানেও আমাকে দেখুন ম্যানুয়াল ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আপনাকে পরে ফলো করে তারপরে এটাও সেট করতে হবে। এই যেমন এখানে আছে দেখুন, নর্মাল, রিফ্রেশ, কটন টাওয়ালস, হেভি ডিউটি, ডেলি কেয়ার্স, 90 মিনিট, 60 মিনিটস। তারপর আছে কুইক ড্রাই, ধরুন আপনি কাপড় খুবই কম, অল্প কয়েকটা কাপড়, তাহলে কুইক ড্রাইতেই শুকিয়ে যাবে, আপনার উপর নির্ভর আপনার কাপড় কেমন। তো কাপড় যদি অনেক বেশি হয়, 1 ঘন্টা তো অনেক সময় হয় না, 1.5 ঘন্টাও লেগে যায়, তো আমি 90 মিনিট সেট করেছি। এরপর আসুন আমার ড্রায়ারের টেম্পারেচারটাও সেট করতে হবে। এখানে হাই, নর্মাল, লো, এয়ার ড্রাই সবই দেওয়া আছে, আমি এখানে হাইটা সিলেক্ট করেছি কারণ আমার কাপড় অনেক বেশি, আপনারা দেখতেই পেরেছেন। এখানেও আপনি লো, নর্মাল যে কোনোটাই সেট করে কাপড়টা শুকিয়ে নিতে পারবেন। কাপড় অনেক বেশি হলে ডেফিনেটলি 1.5 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টাও শুকাতে লেগে যায়। তো এখন আমি জাস্ট মেশিনটা অন করে দিব টাওয়েল ক্লিক করে। এই যে অন হয়ে গেছে। আর আমি এখানে যে ফ্যান আছে, ফ্যানটা আমি ছেড়ে দিচ্ছি। তো এই 90 মিনিটস আপনি অন্যান্য কাজ করবেন, ঘুমিয়েও থাকতে পারেন, কারণ মেশিন তো অটোমেটিক অফ হয়ে যাবে। দেখুন আমার 90 মিনিটস হয়ে গেছে, আমি ফাঁকে রান্নাবান্না করে নিয়েছি, দেখাচ্ছি। আর কাপড় যদি আপনার ভারী হয়, যেমন কম্বল, কাঁথা, সেই ক্ষেত্রে আপনারা নর্মাল কাপড়ের সাথে দিবেন না, এতে হয় কি নর্মাল কাপড়টা শুকিয়ে যায় কিন্তু কাঁথা কম্বল এগুলো শুকায় না। দেখতে পাচ্ছেন এখানে ধুলা ময়লাগুলো এসে জমা হয়েছে, এটা ক্লিন করে ফেলতে হবে। আর হচ্ছে আপনারা যখন কাপড় অবশ্যই ধোবেন, আপনারা কালারের দিকটা খেয়াল রাখবেন, যদি কোনো কাপড় মনে করেন কালার উঠে তাহলে সেই কাপড়টা অবশ্যই একসাথে দিবেন না, এতে করে অন্য কালার নষ্ট হয়েও কাপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো খেয়াল রাখতে হবে কোনো কাপড়ের কালার উঠে কি না, কালার ওঠা কাপড় ডেফিনেটলি আপনাকে আলাদাই ধুতে হবে। তো এখন হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট, ভাঁজ করা, অনেক সময় লেগে যায় ভাঁজ করতে, এটা আপনার মেশিন করে দিবে না, আপনাকেই করতে হবে কষ্ট করে। যাই হোক, আমার বেবি আছে, ওকেও আমি শিখাচ্ছি, পাশাপাশি আমার হাজবেন্ড আছে, তো দুজনেই আমাকে টুকটাক হেল্প করেছিল। দেখতেই পাচ্ছেন একা এতগুলো ভাঁজ করতে করতে পুরো দিন চলে যাওয়ার কথা। আর আমার হাজবেন্ড খুব হেল্পফুল, ওর অফিস না থাকলে, আর এখন যেহেতু বাসা থেকে অফিস করছে, চেষ্টা করে ওর কাজ না থাকলে একটু একটু হেল্প করার জন্য। এই যে আমার ভাঁজ করা হয়ে গেছে, থ্যাংক ইউ। এতগুলো কাপড় ভাঁজ করাতে হেল্প করছেন, থ্যাংকস। আসলে আমাকে সব কাজেই মোটামুটি ঘরের টুকটাক কাজে কাজ না থাকলে হেল্প করে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আসবো আবার খুব শীঘ্রই নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।